শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মেহেদিবাগান এলাকায় 3 নম্বর ওয়ার্ড মেহেদিবাগান তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং তৃণমূল কংগ্রেসের নেতা ইফতিকার আহমেদের আয়োজনে শীতকালীন বস্ত্র উপহার দেয়া হয়। এদিন প্রায় 200 জন দুস্থ অসহায় মানুষের হাতে শীতকালীন বস্ত্র উপহার দেয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 5 নম্বর ওয়ার্ডের পুর মাতা শেফালী বেগম। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। তৃণমূল কংগ্রেস নেতা ইফতিকার আহমেদ সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ করতালির মধ্যে দিয়ে তাকে শুভেচ্ছা জানান। সুলেমান দাকে তোমাকে পালন করে নেবার জন্য শীত বস্ত্র দিয়ে পালন করে নাও। আজ 3 নম্বর ওয়ার্ড মেহেদিবাগান তৃণমূল কংগ্রেসের পক্ষ হয়েছে আজকে এখানে শীত বস্ত্র এবং কিছু শাল আমাদের এখানে যে সমস্ত আমাদের বন্ধুরা আছে, যে সমস্ত মানুষ এখানে আছে তাদেরকে উপহার দেওয়া হয়। কত লোককে বস্ত্র দিয়েছেন এখানে? আমরা আজকে 200 লোককে আমরা বস্ত্র শীত বস্ত্র আমরা উপহার স্বরূপ তাদের হাতে তুলে দেবো। এখানে কে কে উপস্থিত ছিল দাদা? এখানে উপস্থিত ছিল আমার বর্ধমান তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত আমাদের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া ছিলেন 5 নম্বর ওয়ার্ডের বড় মাতা শেফালী বেগম, এছাড়া আমাদের যুব যে সমস্ত বাপি শর্মা, সুমিত দলই থেকে শুরু করে কিশোর মণ্ডল সবাই। এই শীতের মধ্যে এত ভালো উদ্যোগ নিয়ে কেমন লাগছে দাদা? কী বার্তা দেবেন এই বিষয়ে? এত ভালো কাজ করে কী বলবেন? আপনারা জানেন আমরা মমতা ব্যানার্জি দলের সৈনিক। মমতা ব্যানার্জি বলেন যে শুধু দল করলে হবে না, শুধু পার্টির কাজ নয়, দলের বাইরে গিয়েও কিছু সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। তারই একটা ফলস্বরূপ আজকে সাধারণ মানুষ, সেই জন্য আমরা এখানে এসেছি। এখানে টোকেন দাও, টোকেন নেবেন তো নেবেন না? শীতের সময় শীত বস্ত্র পেয়ে খুশি প্রাপকরা। 3 নম্বর ওয়ার্ডের ঢুকলাম, এখানে আমাদের ছোট ভাই বাপি শর্মা আছে, সবাই আমাকে আমন্ত্রণ করেছে কম্বল বিতরণে ঢুকলামের জন্য, এটা আমি এসেছি। কত লোককে বস্ত্র দিয়েছেন দিদি আপনি? এখানে 200 জনকে বস্ত্র দেওয়া হয়েছে। এই শীতের মধ্যে এত ভালো উদ্যোগ নিয়ে কেমন লাগছে? এত সামাজিক কাজ করে কেমন লাগছে? সবকে বস্ত্র তুলে হাতে তুলে ভাইরা নিজের ভিতরে গরিব মানুষদেরকে যে কম্বল বিতরণ করেছে, চাদর বিতরণ করেছে, দেখে ভালো লাগে। মানে শুধু পার্টির কাজ বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।